আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পবিত্র শুক্রবার, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা অনেকেই দেখছি বা অনেকে বলতেছে এরকম যে রোমানিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে, বা ওয়ার্ক পারমিট ইস্যু হবে কি হবে না, বা হচ্ছে কি না, ডিলে হচ্ছে কেন। তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকন বাটন বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের ইনফরমেশনমূলক ভিডিও আপনি সাথে সাথে আপনার মোবাইল নোটিফিকেশনে আপনি পেয়ে যান। তো আমি কথা বাড়াবো না। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা কিছু রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি। তো আসলে মূল বিষয়টা হচ্ছে, আপনারা যারা রোমানিয়াতে বা যারা রোমানিয়াতে আছেন বা রোমানিয়ার জন্য যারা ফাইল ইতিমধ্যে দিয়েছেন বাংলাদেশ থেকে, তারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে কনসুলার সেবা অলরেডি গিয়েছিল এবং তারা 10,000 ভিসা কিন্তু ইস্যু করে দেন আবার রিটার্ন ব্যাক করছে। তো আপনারা কিন্তু ওরা যখন আবার ব্যাক করছে বা চলে আসছে, তখন কিন্তু তারা অলরেডি একটা ডিক্লারেশন দিয়ে আসছিল যে তারা পরবর্তীতে আরও 20,000 লোক তারা নেবে। কাজে আপনারা কিন্তু এখানেই মূলত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরেও অনেকেই অনেকভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। তো ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি যে বিষয়গুলো আজকে আপনাদেরকে বলবো, যে রোমানিয়াতে ওয়ার্ক পারমিটের যে সময়সীমা, এটা আসলে কেউ বলতে পারবে না যে একজাক্টলি কতদিনে হয়। তবে একটা অফিসিয়াল নিয়ম আছে, আপনার ফাইলটা আপনি যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান বা যে এজেন্সিকে দেবেন, ওরা আসলে কত দ্রুত এবং কোম্পানি কত দ্রুত করতেছে। এখন হয়তোবা অনেকের ফাইল দিছেন 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, এখনও কোনো খোঁজখবর পাচ্ছেন না। আসলে বিষয়গুলো এজেন্সির দোষ না বা কোম্পানির দোষ না, কারণ কোম্পানি এজেন্সি বা যারা ইমিগ্রেশন করতে হোক কাজ করে, এখানে কিন্তু কয়েকটা স্টেপে স্টেপে কাজ হয়। আপনার কাছ থেকে ফার্স্ট পার্টি, মনে করেন যে এজেন্সি, ওরা হচ্ছে ফার্স্ট পার্টি। তো এজেন্সি যখন আপনার কাছ থেকে ফাইল নেবে, সে কিন্তু রোমানিয়াতে কোন প্রতিষ্ঠান বা কোন কোম্পানিতে লোক দেবে এই বিষয়ে সে অবগত, এবং রোমানিয়াতে যদি তারা কোনো এজেন্সির সাথে কাজ করে, তো ওই এজেন্সি কিন্তু অবগত যে কোন কোম্পানিতে কয়টা ভ্যাকেন্সি আছে। তাহলে আপনাদের ফাইল যখন হাতে নেওয়া হয়, তখনই কিন্তু যেদিন থেকে আপনারা ফাইল দেওয়া শুরু করেন বা যে ব্যক্তিবর্গ বা যে প্রতিষ্ঠানকে আপনারা ফাইল দেন, ওই দিন থেকে কিন্তু আপনারা টাইম শিডিউল সময় কাউন্ট করেন। আসলে ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা হচ্ছে আমাদের সকল ডকুমেন্টস দেওয়ার পরে একটা এজেন্সি বা একটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কিন্তু ওই ফাইলগুলা ওরা সুন্দর করে পিডিএফ করে ওরা কিন্তু একটা প্রতিষ্ঠানকে দেয়, সেটা হোক রোমানিয়াতে কোম্পানি, সেটা হোক রোমানিয়াতে এজেন্সি। ওরা ওদের মতো করে এই সব নোটারি করার পর, ওরা ওদের মতো করে কোম্পানি পেপার্স ডকুমেন্টস সব কিছু ঠিক থাকার পর কোম্পানি পদক্ষেপ নেয় তারা কবে ফাইল সাবমিট করবে। কিছু কিছু ক্ষেত্রে অনেক এজেন্সি বা অনেক কোম্পানি ফাইল সাবমিট করে, দেন ওই সাবমিটের যে পেপার বা ইমিগ্রেশনের যে আইজিআই সাবমিশন স্লিপ অনেক সময় দেয় না, বা অনেক এজেন্সি কর্তৃপক্ষ কিন্তু এটা নিয়ে মাথার হেডিক নাই। আপনার মূল বিষয়টা হচ্ছে পারমিট। এক্সাম্পল, আমরা যখন ফাইল নিয়েছিলাম কিছু, তখন আমরা আমাদেরকে কোম্পানি প্রথমে কিছু ফাইল সাবমিট করার পরে ওই সব ফাইলের সাবমিশনের স্লিপ আমরা পেয়েছি, আবার কিছু সাবমিশনের স্লিপ পাই নাই। বাট পাই নাই বলে যে পারমিট হবে না তা না, আমরা কিন্তু ইতিমধ্যে কিছু পারমিট পেয়েছি, ওই সবের কিন্তু ক্লায়েন্টরাও জানে যে ওরা কিন্তু সাবমিশন স্লিপ পায় নাই। তার মানে কি সাবমিশন স্লিপ হয় নাই? হ্যাঁ অবশ্যই হয়েছে, বাট আমরা কোম্পানি থেকে নিয়ে নাই বা কোম্পানি আমাদেরকে দেওয়ার প্রয়োজন মনে করে নাই, কারণ এটা আমাদের প্রয়োজন না, আমাদের মেন্টরি হচ্ছে পারমিট পাওয়াটা। যাই হোক, আপনারা, আমি যে মূল কথায় আসছি, মূল কথা হচ্ছে এখন সামার সিজন রোমানিয়াতে, সামারে পৃথিবী রোমানিয়াতে না, ইউরোপের বিভিন্ন দেশেই সামারে কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 মাস যারা ইউরোপিয়ান তারা এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে যায় বা তারা তাদের ফ্যামিলিকে সময় দেয়, টাইম স্পেন্ড করে। তো ওই সব কারণে অনেক সময় ডিলে হয় বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারা ক্লিয়ারেন্স দিতে অনেক সময় ডিলে করে। তো এই বিষয়গুলো অনেক সময় হয়তোবা দেরি হওয়ার পিছনে কারণ থাকে। তো যাই হোক, আপনারা যারা রোমানিয়াতে ফাইল দিয়েছেন ওয়ার্ক পারমিটের জন্য, তারা অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। রোমানিয়াতে এখনও কাজ চলমান, কাজ চলবে, আশা করি আরও 1-2 বছর কাজ চলবে। তবে এটা আপনাদের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করবে, আপনারা যারা রোমানিয়াতে আসবেন তারা অবশ্যই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন, এবং আপনারা আপনাদের মতো করে
চিন্তা করে ডিসিশন নিয়ে তারপর রোমানিয়ার জন্য ফাইল দিবেন। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যারা ফাইল দিবেন তারা অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো আপডেট নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।